ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি কেয়ার টপ টু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য বলি আমার নাম হলো মৌমিতা আর আমার বাইশ মাসের একটা ছোট্ট মেয়ে আছে যাকে তোমরা এখন গামলার মধ্যে দেখছো তার ছোট্ট ছানাপোনাগুলোকে নিয়ে সে এখন গামলার মধ্যে গোল গোল করে ঘুরছে ওর নাম হলো প্রস্মিতা ভট্টাচার্যি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো ওর নাম অ্যামি কারণ ওকে আমি অ্যামি বলে ডাকি ওকে সবাই মোটামুটি অ্যামি বলেই চেনে অনেকেই আমায় রিকোয়েস্ট করেছে যে অ্যামির রেগুলার রুটিন শেয়ার করতে তাই জন্য আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে আমি শেয়ার করবো অ্যামির রেগুলার রুটিন কিন্তু একটা সারা দিনের একটা শিশুর রুটিন পুরো ভিডিওতে দেখানো খুব অসুবিধাজনক এবং সেই ভিডিও লেন্থও অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি একটা গোটা দিনকে দুটো ভাগে ভাগ করেছি এবং তার জন্য আমি দুটো ভিডিও তৈরি করেছি সকাল থেকে দুপুর অবধি আমি একটা ভিডিও তৈরি করেছি এবং বিকেল থেকে রাত অবধি আরেকটা পার্ট তৈরি করেছি আমি পরপর এই অ্যামির দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আমি এর আগে কখনো আমি ডেলি রুটিন শেয়ার করিনি কিন্তু দেখলাম আমি অনেকেই রিকোয়েস্ট করছি ও ডেলি রুটিনটা শেয়ার করার জন্য তো আজকের ভিডিও আমি শুধুমাত্র তাদের জন্যই করেছি যারা রিকোয়েস্টটা করেছে এবং যারা অ্যামিকে ভালোবাসে এবং অ্যামিকে দেখতে চায় আমি সারাদিন কি করে বেড়াই যাদের শিশুদের বয়স ২২ মাস বা যাদের শিশুরা খুব শীঘ্রই বাইশ মাসে পড়বে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপকারে আসবে ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে তোমরা ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ খুব তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে ভালো আর আমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করো শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তিরিশ আর আমি এখন উঠে গেছে মোটামুটি আমি প্রতিদিনই সাতটা তিরিশ থেকে আর আটটার মধ্যেই উঠে পড়ে কোনো কোনো দিন আবার সাড়ে আটটাও হয় কিন্তু ম্যাক্সিমাম দিনইও সাতটা তিরিশ থেকে আটটার মধ্যেই ঘুম থেকে ওঠে তারপর ও বেশ কিছুক্ষণ আর মোর ভাঙে হাই তোলে চোখ কসলাতে কচলাতে দুধ খাওয়ার জন্য রেডি হয় এই সময় ও দুধ খায় সকালবেলা ঘুম থেকে উঠে ও এই সময় ফর্মুলা মিল্ক খায় আর আমি একটা ঝুড়ির মধ্যে ওর সমস্ত দুধের সরঞ্জামগুলো ওর কাছেই রাখি সেখানে আমি ওর ফর্মুলা মিল্ক ফিডিং বোতল ফোটানো জল সমস্ত এক জায়গায় রাখি ও ঘুম থেকে ওঠার পরই আমি ওকে আগে দুধ গুলে দিই এখন ও যে ফর্মুলা মিল্কটা খায় সেটা হলো ন্যান প্রো ফোর ঘুম থেকে সকালে উঠে ও দুশো দশ এম দুধ খায় আর এই দুধটা ও কিন্তু বিছানায় শুয়ে শুয়ে খেতে বেশি মজা পায় আমি যতক্ষণ দুধ গুলি ও তখন যে কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে দুধ গোলা হয়ে গেলেই ওকে কিছুক্ষণ আদর করতে হয় আমায় ও আদর খেতে খেতে কিছুটা দুধ ওখানেই শেষ করে নেয় আর তারপর দুধের বোতলটা ওর হাতে ধরিয়ে দিয়ে আমি চলে যাই রান্নাঘরে ও একা একা ও দুধ খেতে খুব পছন্দ করে পুরো দুধটা ও নিজে নিজেই শেষ করে আর সেই সময়ের মধ্যে আমি রান্নাঘরে গিয়ে প্রীতমের জন্য অফিসে টিফিন রেডি করতে থাকি আমি দুধ খাওয়া কমপ্লিট করে ওর বাবাকে ঘুম থেকে তোলে তারপর ও বাবার সাথে অনেকক্ষণ মজা করে খেলা করে এবং বাবার কাছে অনেক অনেক আদর খায় কারণ আমরা সবাই জানি মেয়েরা কিন্তু একটু বেশি বাপসোয়াগী হয় এরপর ওকে প্রীতম বাথরুমে নিয়ে যায় টয়লেট করায় কোনো কোনো সময় পটি করে কিন্তু এই সময়টা জেনারেলি ও পটি করে না এরপর আমরা নেক্সট স্টেপের জন্য রেডি হই নেক্সট স্টেপ হলো অ্যামিকে ব্রাশ করানো যেটা করতে আমি কিন্তু খুব ভালোবাসে এই স্টেপটায় আমি অ্যামিকে ব্রাশ করানোর জন্য যে জলটা ব্যবহার করি সেটা কিন্তু ফোটানো জল আমি যে জল খাই সেই জলই আমি একটা বোতলে ভরে রাখি শুধুমাত্র ব্রাশের জন্য কারণ ব্রাশ করার সময় বা জল দিয়ে গার্গেল করার সময় আমি কিন্তু জল যেটা সেটা কিন্তু খেয়ে ফেলে তার জন্য কিন্তু অনেক সময় কি হয় বাইরের জল যদি আমি ইউজ করি তাতে কিন্তু অ্যামির পেটে সমস্যা হতে পারে তার জন্য আমি ফোটানো জলই ব্যবহার করি আমি ব্রাশ করতে করতে একটু টুথপেস্ট খেয়েও ফেলে কারণ ও টুথপেস্ট খেতে খুব ভালোবাসে এটা কিন্তু বাবালগাম ফ্লেভারের তাই ওর খুব পছন্দের প্রথমে আমি কিছুক্ষণ নিজে নিজেই ব্রাশ করে বেশ কিছুক্ষণ নিজে নিজে ব্রাশ করার পর ও আমাকে ব্রাশটা দেয় তখন আমি ওকে আস্তে আস্তে ব্রাশ করে দিই রিসেন্টলি ও সব কিছুই একটু নিজে নিজে করতে বেশি পছন্দ করে এই ব্রাশিং পর্বটা ওর কিন্তু খুব পছন্দের কারণ এই পার্টে একটু জলও ঘাঁটা যায় এই সুযোগে ও একটু জলও ঘেঁটে নেয় আর ব্রাশিং পার্টটা এতটাই ওর পছন্দের যে ও সারাদিন যেখানেই থাকুক ওকে শুধু যদি আমি একবার চেঁচিয়ে বলি আমি ব্রাশ করবে আমি যেখানেই থাকুক দৌড়ে আমার কাছে চলে আসবে অ্যামি ব্রাশ করতে এতটাই ভালোবাসে অ্যামির ব্রাশ করা প্রায় হয়ে এসেছে ব্রাশ করার পর ও খাবার জল দিয়ে গার্গেল করবে যে পার্টটা ওর সব থেকে বেশি পছন্দের মানে যার জন্য ও ব্রাশটাকে বেশি এনজয় করে যখন ও আরেকটু ছোট ছিল প্রথম প্রথম ব্রাশ করা শিখেছিল তখন ও এই জল দিয়ে এরমভাবে মুখ ধুতেও পারতো না তখন ও জলটাকে খেয়ে ফেলতো তাই জন্য আমি মেনলি খাবার জল ইউজ করি এখন রিসেন্টলি অল্প অল্প জলও ফেলতে শিখেছে মুখ ধোয়া হয়ে গেলে আমি ভালো করে ওর মুখটাও ধুয়ে দিই মানে চোখ মুখ নাক সমস্ত ভালো করে ফেসটা ভালো করে ধুয়ে দিই তারপর ততক্ষণে মোটামুটি জামা জামাও ভিজিয়ে ফেলে তাই ওকে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্রাশ করা হয়ে গেলে ভালো করে দিয়ে মুখ পুছিয়ে তারপর আমি ঘরে নিয়ে যাই ওকে জামা কাপড় চেঞ্জ করি শুধুমাত্র ওকে জামা কাপড় চেঞ্জ করি তা নয় ওকে ভালো করে এই সময়টা আমি পরিষ্কার করিয়ে মুখে ক্রিম গায়ে ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে চুল আঁচড়ে পরিষ্কার করে আবার একটা ভালো জামা ওকে পরিয়ে দিই ওকে আমি সারাদিন এই সময়টা সারাদিনই মোটামুটি আমি কিন্তু ওকে ডাইপার ফ্রি রাখি কারণ আমি শুধুমাত্র রাত্রিবেলাটাই পড়াই কারণ আর কিছুদিন পর থেকে আমি রাত্রিবেলাটাও আস্তে আস্তে অফ করব যখন ওর টয়লেট করাটা অভ্যাস হয়ে যাবে কারণ এখন ওকে আমি বাথরুমে নিয়ে গিয়ে বারবার টয়লেট করানোর অভ্যাস করাচ্ছি এবং এখন ওর অভ্যাসও অনেকটা হয়ে গেছে তাই সারাদিন ও টয়লেট করে না এদিক ওদিক ও বাথরুমে গিয়েই নিজে নিজে টয়লেট করে তো ওই জন্য আমি ওকে সারাদিন মোটামুটি এখন ডাইপার ফ্রি রাখি আমি যতক্ষণে ওকে রেডি করি তার মধ্যে ঘুম থেকে প্রীতম উঠে যায় এবং প্রীতম বাথরুমের কাজ সেরে ফ্রেশ হয়ে চলে আসে ধরার জন্য কারণ ওর কাছে কাউকে না কাউকে একজনকে থাকতেই হবে কিন্তু ও আমাকে রান্নাঘরে কিচ্ছু রান্না করতে দেয় না এই হেয়ার ব্যান্ডটা আমির সব থেকে পছন্দের হেয়ার ব্যান্ড ও সবসময় এটাকে পরতে ভীষণ ভালোবাসে এখন ও তাই জন্য এটাকে পরে বসে আছে এবং এটা মাঝে মাঝে আমাকেও পড়তে হয় ওকে মজা দেওয়ার জন্য এরপরে আমি সাথে কিছুক্ষণ মজা ও খেলার পর আমি চলে যাই রান্নাঘরে সকালের চা বানাতে এর মধ্যেই ও কী করেছে একটা বেলুন নিয়ে চলে এসেছে বেলুনটা ওর বাবা ওকে ফুলিয়ে দিয়েছে কিন্তু ও বাবার মতো করে ফোলানোর চেষ্টা করছে যদি ও ফোলাতে পারছে না তবুও ফোলানোর চেষ্টা করছে অসম্ভব হাওয়া দেওয়ার চেষ্টা করছে জোরে কিন্তু হাওয়া কিছুই ঢুকছে না ও মনে করছে ওটা দিয়েই ফুলছে বেলুনটা এর মধ্যেই আমি চা বানিয়ে ফেলি আর চা খেতে খেতে আমি আর প্রীতম আরও কিছুটা সময় কাটাই অ্যামির সাথে অ্যামি এই সময় আমার থেকে বিস্কুট শেয়ার করে খায় আর ও এই সময়টা টিভিতে কার্টুন রাইমস শোনে কার্টুন দেখতেও খুব ভালোবাসে কিন্তু কার্টুনের সবকিছু না থ্রি ডি যে টাইপ কার্টুনগুলো আছে ওটা দেখতেও ভীষণ পছন্দ করে কার্টুন শুধু ও দেখেই না কার্টুনে যে সমস্ত জিনিসগুলো দেখায় সেগুলো করার চেষ্টা করে কার্টুন দেখতে দেখতে ও কিছুক্ষণ কার্টুনের মতো এই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করে যেগুলো দেখলে আমি আর প্রীতম খুব এনজয় করি একটা কথা আমি বলে রাখি যতই শিশুদের কার্টুন দেখাও মোবাইল দেখাও ল্যাপটপ দেখাও বা টিভি দেখাও সেটা কিন্তু একটা লিমিট রেখে দেখাবে অত্যাধিক পরিমাণে এটাতে শিশুদের অভ্যস্ত করবে না এটা কিন্তু খুব ভালো না শিশুদের জন্য চলো তোমাদের এবার দেখিয়ে দিই অ্যামি কী ধরনের কার্টুন দেখে অ্যামি এইরকম থ্রি ডি কার্টুন দেখতে বেশ পছন্দ করে এটা একটা তামিল রাইমস এটা শুনতে আমি কিন্তু খুব ভালোবাসি গান শোনা মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে আমি জল খেয়ে কিছুক্ষণের জন্য যায় ওর দাদু ঠাকমার কাছে দাদু ঠাকমার ও কিছুক্ষণ সকালবেলা মজা করে তারপর তার মধ্যে আমি অ্যামির টিফিনটা বানিয়ে ফেলি সকালবেলার ব্রেকফাস্টে আজকে অ্যামির জন্য বানাবো আমি ডালিয়া এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা আর প্রতিদিন ঠিক সাড়ে নটা নাগাদ আমি ওকে ব্রেকফাস্ট দিই প্রতিদিন ও ব্রেকফাস্ট খাওয়ার সময় এই ব্যালকানিতে বসে আর ব্যালকানিতে ও পাখি ম্যাও এই সব দেখতে দেখতে কিন্তু ব্রেকফাস্ট করে নেয় এর সাথে ওকে হাতে কিছু জিনিসপত্র দিতে হয় সেটা ওর মুড অনুযায়ী প্রতিদিন কোনো না কোনো জিনিস চেঞ্জ হয় যেমন আজকে ওর সাথে আমি কিছু ক্লিপ আর কিছু বই দিয়েছি ও বইয়ে এই ছবিগুলো দেখতে দেখতে আর ক্লিপগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে আজকে খাবারটা খেয়ে নিয়েছে ওর মুড অনুযায়ী প্রতিদিন এই জিনিসগুলো চেঞ্জ হয় কোনো দিন এর জায়গায় বইয়ের জায়গায় চলে আসে ওর খেলনা বাটি কোনো দিন চলে আসে ওর সাজা জিনিস এরকম বিভিন্ন জিনিস বিভিন্ন দিন দিয়ে ওকে আমি খাইয়ে দিই খাবার খাওয়ানো হয়ে গেলে ও করে নেয় পটি এই সময়টা রেগুলার এই টাইমেই ও পটি করতে বসে পটি কমপ্লিট হয়ে গেলে ও ভালো করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওকে কিন্তু অনেকবার ড্রেস চেঞ্জ করাতে হয় কারণ ও প্রচুর পরিমাণে ঘেমে যায় ড্রেস চেঞ্জ করে ও চলে যায় নিচে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই ও দাদু ঠাকমার কাছে এই সময় ও দাদু ঠাকমা ওকে সুপারভাইজ করার জন্য অনেকটা হেল্প করে আমাকে কারণ এই সময়টা আমি বাড়ির বাকি কাজগুলো করে নিই কারণ এখন আমাদের প্রত্যেককে বাড়ির সমস্ত কাজ প্রায় নিজেদেরই করতে হচ্ছে কারণ কোভিড নাইন্টিন হওয়ার পর থেকে আমরা কিন্তু বাড়ির সমস্ত কাজ নিজেরাই করে নিচ্ছি যেহেতু এখন সমস্ত কাজ আমাদের নিজেদেরই করতে হচ্ছে তাই আমার হাতে খুব সকালবেলাটা কম সময় থাকে খুব তাড়াতাড়ি আমাকে সমস্ত কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে নিতে হয় কারণ তারপর অ্যামিকে নিয়ে আসতে হয় অ্যামিকে আনার পর অ্যামি সমস্ত স্নান খাওয়ার সমস্ত কিছু রেডি করতে হয় আমাকে তাই আমি খুব তাড়াতাড়ি সমস্ত বাড়ির কাজ করে আগে নিজে স্নান করে ফ্রেশ হয়ে নিই আমার সমস্ত কাজ কমপ্লিট হলে আমিকে আমি ওর দাদু ঠাকমার কাছ থেকে ওপরে নিয়ে আসি ওর দাদু ঠাকমা একতলায় থাকে আমরা ওপর তলায় দোতলায় থাকি ও দাদু ঠাকুমার কাছ থেকে আমি ওকে নিয়ে আসি এবং তারপর ওর প্রতিদিনের রেগুলার রুটিন হচ্ছে ও আসার পর একটা ঠাকুমার মতো ওর যেমন ঠাকুমার শাড়ি পরে ঠিক তেমনি ওকে শাড়ি পরিয়ে দিতে হবে এবং তারপর ও আমার সাথে বসে বসে রান্না করবে ওর খেলা মানে কিন্তু ও ওর খেলার জিনিস নিয়ে কিছুতেই খেলে না ওর সমস্ত খেলনা একদিকে পরে থাকে ও কিন্তু আমার রান্নাঘর থেকে আমার রান্নার সমস্ত বাটি ঘটি সমস্ত কিছু নিয়ে আসে দিয়ে বড়দের মতো রান্না করতে বসে এই সময় আমা আমি যদি ওকে আমার বাসনপত্র না দিই তাহলে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে তাই আমি ওকে ঠান্ডা করার জন্য এক জায়গায় সমস্ত বাটি ঘটি দিয়ে বসিয়ে রাখি এবং আমি আমার রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই একদিকে আমি সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনের কাস্তে দিয়ে দিয়েছি আরেকদিকে আমি রান্না করতে লেগেছি ও দেখুন খুব মন দিয়ে কিন্তু শাড়ি পরে রান্না করছে উইদাউট ব্লাউজ কারণ এখন প্রচণ্ড ঘেমে যায় তাই জন্য ব্লাউজের কোনো সিন নেই ও এমনিতেই শাড়ি পরে বসে আছে আজকে আমি ওর জন্য যেটা রান্না করছি সেটা হলো কাতলা মাছের ঝোল ও মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালোবাসে আর এর সাথে কিন্তু ওর সব থেকে ফেভারিট খাবার হলো ডিম ডিম খেতে ও খুব ভালোবাসে মাছের ঝোল রান্না করতে করতে আমি ওর জন্য কিন্তু একটু জুসও তৈরি করে নেবো কারণ ঠিক সাড়ে এগারোটার সময় কিন্তু আমি খাবে ফলের রস এক একদিন আমি এক এক রকম ফল দিই আজকে ওর জন্য যেটা রয়েছে সেটা হলো মুসুম্বি লেবুর রস কোনো দিন ও অন্য কোন ফল খায় রেগুলার আমি ওকে একটা করে ফল খাওয়াই আপনারাও কিন্তু আপনাদের শিশুদের রেগুলার একটা করে ফল অবশ্যই খাওয়াবেন এর মাঝে কিন্তু এমির দু তিনবার জল খাওয়া হয়ে গেছে বাচ্চাদের অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন কারণ এই গরমে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় শিশুদের তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়ানোটা খুব দরকার কারণ যে ঘাটতিটা ঘাম দিয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে সেই ঘাটতিটা পূরণ করাটা কিন্তু জল দিয়েই পসিবল তাই মাঝে মাঝে শুধু না মানে মনে করে করে অবশ্যই শিশুদের জল খাওয়াবেন আমাকে এখন আর এমিকে মনে করাতে হয় না আমি প্রচণ্ড জল খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে আমি নিজে থেকেই এসে কিন্তু আমার কাছে জল চায়। এর মধ্যে ইতিমধ্যে কিন্তু শাড়ি প্রায় খুলে এসেছে তাই আবার ওকে ঠিক করে দিতে হলো ও আবার ঘোমটা দিতে খুব পছন্দ করে শুধু ঘোমটা দেওয়া নয় ও কিন্তু আবার এসে আয়নায় দেখে যে ওকে কেমন লাগছে ও এরকম বউ সাজতে বেশ ভালোবাসে এর মধ্যে ঘড়িতে কিন্তু বেজে গেছে ঠিক সাড়ে এগারোটা আর এখন কিন্তু অ্যামির ফলের রস খাওয়ার সময় এবার আমি ওকে শাড়িটা খুলিয়ে ফলের রস খেতে দেবো ফলের রস খেয়ে নিয়ে আমি চলে যাবে এবার স্নানের উদ্দেশ্যে এর পরের পার্ট হলো স্নান আমি কিন্তু ফলের রস খাওয়ানোর পর ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমিকে স্নান করাই স্নান করানোর আগে সব থেকে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে অয়েল মাসাজ অয়েল মাসাজ করতে কিন্তু ওর খুব ভালো লাগে রবিবার যেহেতু প্রীতম বাড়িতে থাকে রবিবার দিন প্রীতম ওকে অয়েল মাসাজ করে দেয় কিন্তু বাকি দিনগুলো আমি ওকে অয়েল মাসাজ করে দিই এই তেল মালিশটা কিন্তু আমি ওকে রেগুলার করাই এবং তোমাদেরও বলবো তোমাদের শিশুদের কিন্তু অবশ্যই রেগুলার অয়েল মাসাজ করো দেখো তাতে ওরাও কিন্তু খুব এনজয় করবে এবং সবথেকে বেশি যেটা কি মায়ের সাথে শিশুর যে বন্ডিংটা সেটা কিন্তু মারাত্মক ভালো হয় ও এই অয়েল মাসাজটা নিতেও খুব ভালোবাসে ও একদম এই সময়টা দুষ্টুমি করে না এই সময় দেখুন ও হাতে দুটো ছুরি নিয়ে খেলছে যেই ছুরি দুটো কিন্তু আদৌ ওর নয় এই ছুরি দুটো হচ্ছে আমার এবং ও কোনো সময় নিজের জিনিসপত্র নিয়ে খেলতে কিন্তু পছন্দ করে না ও সব সময় আমার বা ওর বাবার বা ওর দাদু ঠাকমার জিনিসপত্র নিয়ে খেলতে বেশি পছন্দ করে রান্নাবাটি থেকে শুরু করে সমস্ত কিছুই ওর খেলনা সামগ্রী কিন্তু ওর জিনিসগুলো কিন্তু পড়েই থাকে ও আমাদের সমস্ত জিনিস নিয়ে কিন্তু খেলা করে এটা শুধু আমি বলে না আমি জানি তোমাদের ঘরেও হয়তো এই এইরকম বড় মানুষ অনেক আছে আমি কি আমি খুব ভালো করে মাসাজ করি প্রতিটা ভাঁজ প্রতিটা হাত পায়ের পার্ট আমি ভালো করে মাসাজ করি আর সব থেকে বড় কথা যেটা মাসাজ শুধু করলেই হবে না মাসাজের তেলটা কিন্তু যাতে ভালো করে স্কিনে বসে সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখন ওকে হিমালয়ের বেবি মাসাজ অয়েল দিয়ে বডি মাসাজ করছি আর চুলের মধ্যে আমি যে তেলটা দিলাম সেটা হলো জনসনের হেয়ার অয়েল এছাড়াও আমি সরষের তেল নারকেল তেল আলমন্ড অয়েল অলিভ অয়েল এগুলোও ব্যবহার করি এগুলো সিজনাল অনুযায়ী আমি প্রতিটা সিজনে আলাদা আলাদা তেল ব্যবহার করি আপাতত এখন আমি ওকে হিমালয়ের বেবি মাসাজ অয়েল দিয়ে মাসাজ করলাম তবে একটা জিনিস আমি বলি যতটা ভালো করে তোমরা তেল মালিশ করছো ঠিক ততটা ভালো করেই কিন্তু স্নানের সময় শিশুর বডি থেকে তেলটা ভালো করে তুলে দিও কারণ এই গরমে যদি শিশুর স্কিনের মধ্যে তেল চপচপে করে লেগে থাকে তাহলে কিন্তু শিশুর ঘাম হবে এবং তার থেকে কিন্তু স্কিন র্যাশ হতে পারে চলো অ্যামি তেল লাগানো মোটামুটি কমপ্লিট এরপর যাবে আমি হুসুস করতে হুসুস মানে জানো না হুসুস হচ্ছে অ্যামির ভাষা মানে স্নান করতে যাবে আমি চলো রেডি আমরা এবার যাব স্নান করতে কি প্রিয় হচ্ছে সব থেকে এই হুসুস কারণ স্নান করতে আমি থেকে বেশি ভালোবাসে কারণ থেকে বেশি জল ঘাটা যায় স্নান করার সময় ও প্রচন্ড এনজয় করে এবং স্নান করতে যাওয়ার আগে আমি জামা কাপড় চিরুনি আহ ক্রিম আমি সব এক জায়গায় রেখে যাই যাতে এসে সেই সমস্ত জিনিসগুলো খুঁজতে আমার সময় না যায় চলো এবার স্নান করে নিই আমরা আমি কিন্তু এখন একদম নর্মাল টেম্পারেচারের জলেই স্নান করে কোনো গরম জলে আমি স্নান করে না আর আমি এখন নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি স্নান করতে বেশি পছন্দ করে কারণ আমি মনে করি আমি এখন সব থেকে বেশি বড় হয়ে গেছে আমি কি এখন কেউ কিছু করিয়ে দিলে আমি খুব অপছন্দ করে তাই ওকে একটা ছোট মগ দিয়ে আমি সেই মগে করে ও নিজে নিজে জল ঢালে কারণ আমি জল ঢালেও প্রচণ্ড রেগে যায় তো যতক্ষণ পারে ও নিজে স্নানটাকে এনজয় করে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ও স্নান করে যদি জোর করে আমি এখন ওকে তুলে নিই স্নান করতে না দিই তাহলে ও প্রচণ্ড আমার ওপর রেগে যায় এবং মাঝে মাঝে রেগে গিয়ে আমাকে হাত পা ছুটতে থাকে বা অনেক সময় কামড়ে দেওয়ারও চেষ্টা করে তাই জন্য এখন একদমই ওকে তোলা যাবে না ও যতক্ষণ চান করছে ততক্ষণও না তা বলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি ওকে টাইম দিই স্নান করতে স্নান মোটামুটি কমপ্লিট হলে মাথাটা আমি ওখানে বসেই ওকে আগে মুছিয়ে নিই টাওয়েল দিয়ে তারপর ওই টাওয়েলেই ওকে ভালো করে র্যাপ করে আমি নিয়ে চলে আসি সোজা ঘরে মোটামুটি এইভাবেই স্নানের পর্বও শেষ হয় এবং তারপর আমি ওকে ঘরে এনে খুব ভালো করে হাত পা মুছিয়ে দিই একদম যাতে একদম গায়ের মধ্যে কোনো জল না থাকে একদম ড্রাই করে তারপর ওকে আমি ময়শ্চারাইজার বা ক্রিম যেগুলো ইউজ করার সেগুলো ভালো করে ইউজ করে নিই আর ড্রাইপার তো আমি পরাই না এখন তাই এমনি নর্মাল প্যান্ট জামা পরিয়ে দিই যখন আমি ওকে ক্রিম বা মশ্চরাইজার লাগাই তখন ও প্রচণ্ডভাবে চেষ্টা করে ক্রিম বা মশ্চরাইজারের কৌটোটা খোলার এবং নিজে থেকে লাগানোর চেষ্টা করে দেখুন এখানে ও তাই করছে ও নিজে থেকে লাগানোর চেষ্টা করছে ও সব কিছু নিজে নিজে করতে একটু বেশিই পছন্দ করে আমি ওর গায়ে যে লোশনটা ব্যবহার করছি সেটা হলো হিমালয়ের বেবি লোশন এবং ফেসে যে ক্রিমটা ব্যবহার করছি সেটা হলো জনসন বেবি ক্রিম এরপর আমি ওকে জামা পরিয়ে দিই জামা পরিয়ে ওকে চুল আঁচড়ে দিই তবে ওর চুলটা এখন কিন্তু অনেকটাই ছোট ছোট যারা আগে ওকে দেখেছো তারা জানো ওর আগে অনেকটা চুল বড় ছিল কারণ রিসেন্টলি আমি ওকে ন্যাড়া করে দিয়েছিলাম কিছুদিন আগে তো সবেমাত্র ওর চুলগুলো উঠেছে তাই চুলগুলো ওর মতো খাড়া খাড়া হয়ে উঠেছে ছোট ছোট আছে তাই ও সাজতে ভালোবাসলেও ওর কোনো গার্ডার বা ক্লিপ ও লাগাতে পারে না অনলি হেয়ার ও ইউজ করতে পারে স্নান করার পর ও আবার চার্জ হয়ে যায় খেলার জন্য আর এই সময়টা পুরো এক ঘন্টা আমি ওকে দিই ওর সাথে খেলার জন্য কারণ ও আমার সাথে খেলতে প্রচণ্ড পছন্দ করে তো এই সময়টা আমি ওর সাথে কোনো সময় সময় শুয়ে শুয়ে বই পড়ি ছবি দেখি গল্প করি গল্প শোনাই ওকে আমরা এই সময়টা প্রচুর টাইম স্পেন্ড করি বেলুন বেলুন খেলি ফুটবল খেলি তারপর ক্রিম নিয়ে ক্রিম লাগাই আমরা দুজন দুজনকে চলো ডেটটা বেজে গেছে এবার আমাদের কিন্তু টাইম হয়ে গেছে লাঞ্চের চলে এসছে খাবার আজকে হচ্ছে কাতলা মাছের ঝোল আর ভাত আমি বলেছিলাম তোমাদের যে ওকে খাওয়ানোর সময় ওকে যে কোনো কিছু একটা হাতে দিয়ে আমাকে খাওয়াতে হয় কারণ ও সেটা নিয়ে একটু এঙ্গেজ থাকে একটা জিনিস মনে রাখবে খাওয়ানোর সময় কিন্তু কোনো রকম টিভি মোবাইল ল্যাপটপ এই সমস্ত শিশুদের দেখানোর অভ্যাস করবে না তাহলে কিন্তু শিশু সেটা ছাড়া খেতে চাইবে না আমি আমার মেয়েকে সবসময় এক জায়গায় বসিয়ে খাওয়াই এবং ও সব সময় যেটা করে সেটা হচ্ছে ভেজিটেবল আলাদা আলাদা করে খেতেও খুব ভালোবাসে মাছের ঝোলের মধ্যে আমি গাজর পটল আলু দিয়ে বিমস দিয়ে ঝোল করেছি এবং ওর জন্য আমি লম্বা লম্বা করে কিছু সবজি রাখি যেটাও শুধু শুধু এমনি এমনি খেতেই বেশি পছন্দ করে এখন আমি যেটা নিয়ে খেলছে সেটা হলো তালা আর চাবি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নিজের খেলনা নিয়ে খেলতে কিন্তু একদমই পছন্দ করে না খেয়াল করে দেখো দান দিকে কিন্তু আমি সমস্ত খেলনা পড়ে আছে এবং আমি কিন্তু সেগুলো নিয়ে খেলে না সেগুলো তুলে দিলেও কিন্তু আমি প্রচণ্ড রেগে যায় সেগুলো থাকবে সেগুলোর জায়গায় কিন্তু আমি খেলে যাবে আমি আমাদের জিনিসপত্র নিয়ে খেলতে বেশি পছন্দ করে এখনও খেলছে তালা চাবি নিয়ে কিন্তু একটা জিনিস বলে রাখি আমি কিন্তু প্রতিটা ঘরের দরজায় কোন তালার কোন চাবি সেটা কিন্তু ও চেনে ও এতটাই ভালো করে নোটিশ করে যে কোন তালার সাথে আমরা কোন চাবিটা ইউজ করছি এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিটা তালায় ও সেই চাবিটা ঢোকানোর চেষ্টা করে অ্যামের খাওয়া কমপ্লিট করার পর আমি কিছুক্ষণ সময় ওকে দিই মোটামুটি কুড়ি তিরিশ মিনিট ও একটু ঘোরাফেরা করে খেলা করে কোনো সময় মজা করে কোনো সময় বেলুন নিয়ে এখন যেমন বেলুন নিয়ে খেলছে দেখুন এই সময়টুকুনি আমি কাজে লাগাই আমার খাওয়ার জন্য এই সময়টা আমি দুপুরের লাঞ্চ করে নিই এরপর আমি আরও চলে যাই শুতে এখন ঘড়িতে বাজে ঠিক আড়াইটে এই সময় কিন্তু আমি আর আমি শুতে চলে যাই ও প্রথমে কিছুক্ষণ ব্রেস্টফিট করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এখনও ও ব্রেস্টফিট করে ব্রেস্টফিট করার পর মোটামুটি ঘর অন্ধকার করে আমি ওকে ঘুম পাড়াই কোলের মধ্যে গান শোনাতে শোনাতে এই সময় ও গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এবং যেহেতু আমরা এসি চালিয়ে ঘুমাই তাই জন্য এই সময়টা আমি ওকে ফুল স্লিপ জামা পড়াই প্যান্ট ওকে আমি আজকে ফুল স্লিপ পরাই কারণ ও যেহেতু চাদর গায়ে দেবে তাই জন্য ফুল স্লিপ প্যান্ট আমি ওকে পরাই আর মাথায় অবশ্যই কিন্তু আমি যেহেতু এসি চালাই তার জন্য একটা পাতলা টুপি তোমাদেরকেও আমি বলেছিলাম শিশুদেরকে একটা পাতলা সুতির কাপড়ের টুপি অলওয়েজ ইউজ করবে দেখবে তাহলে শিশুদের কোনো সময় এসি থাকলেও কিন্তু ঠান্ডা লাগবে না আমি এইরকম একটা পাতলা বাটিকের কাপড়ের পাতলা টুপি সুতির ইউজ করি যেটা জড়িয়ে আমি ওকে শোয়াই আমি এখন ঘুমিয়ে পড়েছে এবং এখন মোটামুটিও রিল্যাক্সে ঘুমাবে কোনো চিন্তা নেই আজকের মতো ভিডিও এখানেই থাক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো শুধু একটা কথাই বলি পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে এর পরের পার্ট বিকেল থেকে রাত অবধি আমি কি করে নিশ্চয়ই তোমাদের দেখতে ইচ্ছা করছে আর নিশ্চয়ই তোমরা দেখবে যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর যারা আমিকে ভালোবাসো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো চলো আজকের মতো টাটা